আচ্ছা দেখো, আমাদের আর্টিকেল ক্লাসে একটা পার্ট হয়ে গেছে, আর এটা হচ্ছে লাস্ট পার্ট অথবা সেকেন্ড পার্ট। তো এখানে তোমাদের পয়েন্ট, এখানে নাম্বারিংয়ে কিছু ভুলভাল থাকতে পারে, যাই হোক। তো এখানে যে এন্ডিং পর্যন্ত আমরা যে পয়েন্টটা পড়েছি সেখানে বলে দেওয়া রয়েছে, দ্য ইজ ইউজড উইথ পিরিয়ড অফ টাইম বাট দ্য ইজ নট ইউজড উইথ পয়েন্ট অফ টাইম। মানে বলতে যাচ্ছে যে যেখানে ফর ইউজ করবো সেখানে আমরা দা ইউজ করবো, কিন্তু যেখানে সিন্স ইউজ করবো সেখানে আমরা দা ইউজ করবো না। বুঝতে পেরেছো? এক্সাম্পল দেখো এখানে, ফর দ্য লাস্ট উইক, কিন্তু সিন্স লাস্ট উইক হবে। তো আশা করি এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। নেক্সট বলেছে দেখো 33টা, ম্যাগাজিন, কমিশন, ইনস্টিটিউশন। কী কী ম্যাগাজিন, কোনো কমিশন অথবা ইনস্টিটিউশন, এগুলোর আগে দা বসে, যেমন দ্য মডার্ন ল্যাঙ্গুয়েজ রিভিউ। আর কী রয়েছে, কমিশন, দ্য থ্যাকার কমিশন, ক্লিয়ার হয়েছে। আর যে কোনো ইনস্টিটিউশনের আগে দা বসতে পারে, ডিপেন্ড করে। নেক্সট রয়েছে দেখো ইনভেনশন, কোনো ইনভেনশনের আগে দা বসে। ইনভেনশন মানে আবিষ্কার, কোনো আবিষ্কার, যে জিনিসটা আগে আবিষ্কার করা হয় তো তার আগে সবসময় দা বসে, যেমন দ্য টেলিভিশন, দ্য টেলিফোন, দ্য রেডিও হতে পারে। আচ্ছা পরেরটা দেখো কী রয়েছে, 22টা। আচ্ছা দেখো 22টা বলছে দ্য কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, দ্য কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, দ্য কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। মানে কম্পারেটিভ ডিগ্রির সাথে কখনো দা ইউজ করা হয় না, কিন্তু একটা সেন্টেন্সে যদি দুবার কম্পারেটিভ যদি থাকে, আর যার মানে যখন হবে যত তত, ভালো করে বুঝে আমি কী বলতে চাইছি। ধরো কম্পারেটিভ ডিগ্রি, ডিগ্রি তিনটে হয়, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, একটা হচ্ছে সুপারলেটিভ। পজিটিভ মানে কি, রাম ইজ আ গুড বয়। আর কম্পারেটিভ কি, রাম ইজ বেটার দ্যান লক্ষ্মণ। আর সুপারলেটিভ কি, রাম ইজ দ্য বেস্ট। এটা হচ্ছে সুপারলেটিভ, এটুকু তো জানো। তো কম্পারেটিভে কি ইউজ করি আমরা, কখনো দা ইউজ করি না, আমরা সবসময় কিসে ইউজ করি, যেমন বেস্ট, সুপারলেটিভ, তাই তো? তো সেই পারপাসে আমরা দা ইউজ করি, রাম ইজ দ্য বেস্ট বয়, তো সেখানে আমরা দা ইউজ করি। কিন্তু কম্পারেটিভে কখনো রাম ইজ দ্য বেটার বয় এরকম করি না। তো আমরা এখানে বলতে চাইছি যে আমরা কম্পারেটিভেও দা ইউজ করতে পারি যদি সেখানে এরকম মানে হয় যত তত। এবার এক্সাম্পলগুলো দেখো, দ্য মোর উই গেট দ্য মোর উই ডিজায়ার। এখানে মোরটা কী রয়েছে, কম্পারেটিভ ডিগ্রিতে, আর সুপারলেটিভে হলে কী হতো, দ্য মোস্ট, তাই তো? কিন্তু এখানে কম্পারেটিভে রয়েছে, কিন্তু দা তো মোরের আগে ইউজ হয় না কখনো। কিন্তু এখানে কেন হয়েছে, কারণ এখানে এর মানেটা হচ্ছে কি, যত তত। দ্য মোর উই গেট দ্য মোর উই ডিজায়ার, বলছে আমরা যত পাই তত চাই। বুঝতে পেরেছো? তার মানে যত পাই তত চাই, এই পারপাসে ইউজ করা হয়েছে। এই জন্য এক্ষেত্রে ফরমেশনটা এরকম হয়েছে, দ্য কম্পারেটিভ, দ্য কম্পারেটিভ, দ্য মোর, দ্য মোর। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার হয়েছে। এই পারপাসে আমরা, শুধুমাত্র এই একটা পারপাসে আমরা কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দা ইউজ করতে পারি। তো সেখানে একটা দা ইউজ করা হবে না, দুটো দা ইউজ করতে হবে। আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে, যে কোনো নিউজ পেপার এর আগে দা বসে, দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, এটা দ্য টাইমসটা ঠিক ক্যাপিটাল হবে। নেক্সট দেখো 24টা কী রয়েছে, মিউজিয়ামস, লাইব্রেরিজ, হোটেলস, রেস্টুরেন্ট, থিয়েটার্স, ক্লাবস, সিনেমা হলস, এগুলোর আগে দা বসে, এগুলো দেখে নিও এক্সাম্পলগুলো, এখানে ডিসকাসের কিছু নেই। নেক্সট দেখো কী রয়েছে, পাবলিক প্লেস, যে কোনো পাবলিক প্লেস তার আগে দা বসতে পারে, যেমন কী রয়েছে, দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দ্য স্টেট ব্যাঙ্ক, দ্য জু, এগুলোর আগে কী হতে পারে, দা বসে। বুঝতে পেরেছো? দ্য স্টেট ব্যাঙ্ক, তো এগুলো পাবলিক প্লেসের কথা বলছে, তো যেখানে সব পাবলিক জমায়েত হয়, মানে কোনো একটা পারপাসে, তো সেই পার্টিকুলার সেই প্লেসগুলোর আগে আমরা দা বসাতে পারি। নেক্সট দেখো কী বলেছে, দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটাও হতে পারে, ঠিক আছে। দেখো 26টা কী রয়েছে, বিফোর আ প্রপার নাউন, প্রপার নাউনের আগে কখনো দা বসে না, এটুকু তো আমরা শিওর। যেমন যদি বলা হয় রাম, রামের আগে কি কখনো দা বসে না, কিন্তু আর একটা প্রপার নাউন যদি বলা হয় গঙ্গা বা গঙ্গেশ, এর আগে দা বসে, কারণ এটা একটা নদীর নাম। তো ডিপেন্ড করে যে কোনটা কোন টাইপের প্রপার নাউন হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে বলছে কি, সাধারণ কোনো প্রপার নাউনের আগে দা বসে, হোয়েন দ্য প্রপার নাউন ইজ ইউজড ফর কম্পারিজন, তুলনা করার জন্য যখন প্রপার নাউনটা ইউজ করা হয়, তো সেই পারপাস, সেই পারপাসে আমরা দা বসাতে পারি। কী বলেছে দেখো, এক একটা এক্সাম্পলটা দেখো, মুম্বাই ইজ দ্য মুম্বাই ইজ দ্য লন্ডন অফ ইন্ডিয়া। এখানে দেখো মুম্বাই ইজ দ্য লন্ডন অফ ইন্ডিয়া, এখানে লন্ডন একটা সিটি, তো আমরা জানি কোনো শহরের আগে দা হয় না, তাই তো? দা কলকাতা এরকম হয় না, দা লন্ডন হয় না, কিন্তু এখানে লন্ডনের আগে মানে কেন দা ইউজ করেছে, কারণ এটা তুলনা করেছে, কম্পারিজন করেছে, ঠিক আছে। তুলনা করেছে কার সঙ্গে, মুম্বাইয়ের সঙ্গে। তো এখানে বলছে কি, মুম্বাই ইজ দ্য লন্ডন, মানে মুম্বাইকে অ্যাকচুয়ালি তুলনা করা হয়েছে, তো যার সঙ্গে তুলনা করা হয়েছে তার আগে দা ইউজ করেছে। মুম্বাই ইজ দ্য লন্ডন অফ ইন্ডিয়া, মানে মুম্বাই হলো ইন্ডিয়ার লন্ডন। তো সেই পারপাসে আমরা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারি দা।
আশা করি বুঝতে পেরেছ। নেক্সট বলেছে কি, হি ইজ দ্য দারা সিং অফ বিহার। আচ্ছা, দারা সিং অফ বিহার, বিহারের দারা সিং। তো এখানে দেখো একজনের নাম, তো কোনো কারোর নামের আগে দা হয় না, এটা অলরেডি বলে দিয়েছি। তো এখানে কেন দা ইউজ করেছে, কারণ এখানে বিহার পার্টিকুলার একটা প্লেসের দারা সিং, দারা সিং যেখানে মানে দারা সিং যার যে অ্যাকচুয়াল দারা সিং, তো তার আগে তো আমরা দা এখানে বসাচ্ছি না, কিন্তু যাকে তার সঙ্গে তুলনা করছি তো তার আগে আমরা দা বসাচ্ছি, বুঝতে পারছো? আচ্ছা দেখো 27টা কী রয়েছে, 27টা বলছে বিফোর সারনেম, কোনো সারনেমের আগে যদি দা বসে। দেখো কোনো সারনেমের আগে যদি দা বসে, যেমন দা গুপ্তা, তাহলে সেক্ষেত্রে কী বোঝায়, মিস্টার গুপ্তা, মিসেস গুপ্তা অ্যান্ড দেয়ার চিলড্রেন। ভালো করে বোঝো, ধরো কোনো একজন রয়েছে গুপ্তা, ধরো রয়েছে রমেশ গুপ্তা, রমেশ গুপ্তা। এবার আমি যদি রমেশটা এলিমিনেট করে দিয়ে যদি আমি বলি দা গুপ্তা, তাহলে তার এর মানেটা হচ্ছে দা গুপ্তা বলতে গুপ্তা রয়েছে মিস্টার গুপ্তা, মিসেস গুপ্তা আর তাদের যদি কোনো সন্তান থাকে, পুরো হোল ফ্যামিলিকে আমি একবারে বলতে পারি দা গুপ্তা, বুঝতে পেরেছো? তো এই পারপাসে ইউজ করা হয়। আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে, বিফোর সার্টেন কান্ট্রিজ, কিছু কিছু কান্ট্রি রয়েছে যে কান্ট্রিগুলোর আগে দা বসতে পারে, তাদের ভৌগোলিক পার্সপেক্টিভে ভিউ অনুযায়ী। কী রয়েছে দেখো, দ্য ইউকে রয়েছে, ইউনাইটেড কিংডমস, সাধারণত এগুলোর লাস্টে এস থাকে, এই দেশগুলোর লাস্টে এস থাকে, সেই জন্য এগুলোর আগে সাধারণত দা ইউজ করি, যেমন দ্য ইউকে, ইউনাইটেড কিংডমস। নেক্সট কী রয়েছে, দ্য নেদারল্যান্ডস। নেক্সট রয়েছে কি, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য সুদান, এটাকে এখানে এস নেই, তা সত্ত্বেও দা সুদান এর ভৌগোলিক কোনো গুরুত্ব রয়েছে, সেই জন্য এর আগে দা বসিয়েছে, দ্য সোভিয়েত ইউনিয়ন। তো এগুলোর আগে দা বসে একটু মনে রাখবে। নেক্সট কী দেখো, 23টা দেখো কী বলেছে, বিফোর এ কান্ট্রি হোয়েন ইট এক্সপ্রেসেস পার্টিকুলারাইজড সেন্স। তো এটা তো আগের দিন বলে দিয়েছি যে কোথায় যে কোনো পার্টিকুলার সেন্সের ক্ষেত্রে আমরা দা বসাতে পারি, তো এখানে আলাদা করে বলে দিয়েছে। যাই হোক দেখো কী বলেছে, দ্য ইন্ডিয়া অফ 1947, আমরা জানি কোনো দেশের আগে দা বসে না, কিন্তু কখন বসতে পারে আমরা যদি উল্লেখ করি, যে পার্টিকুলারাইজ করে দিই, এই যে পার্টিকুলারাইজ এটা মনে রাখবে, কারণ পরবর্তীতে আমি পার্টিকুলারাইজ উল্লেখ করে দিই, সব পিপি দিয়ে গেছি, তো সেটা একটু দেখবে। তো বলে দিয়েছে যে 1947 সালের ইন্ডিয়া, তো সেই পারপাসে আমরা ইউজ করতে পারি দ্য ইন্ডিয়া অফ 1947, দ্য বিহার অফ 1930, তো বুঝতে পেরেছো? তো এই পারপাসে আমরা ইউজ করতে পারি দা, আদারওয়াইজ কোনো দেশের বা কোনো রাজ্যের নামের আগে দা সাধারণত বসে না। 31 এটা কী রয়েছে, কিংডম, রিপাবলিক, ফেডারেশন, এগুলোর আগে দা বসে, দ্য ম্যাসিডোনিয়ান কী রয়েছে, দ্য ম্যাসিডোনিয়ান কিংডম, তারপরে রয়েছে দ্য রিপাবলিক অফ সাউথ আমেরিকা, সাউথ আফ্রিকা সরি, তো এগুলোর আগে দা বসে, রিপাবলিক, কিংডম আর ফেডারেশন। আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে, 32টা, দ্য ডেট অফ মান্থ, দ্য ডেট অফ মান্থ, দ্য 14th অফ নভেম্বর, এই পারপাসে আমরা দা ইউজ করি, তাই তো? কিন্তু ডাইরেক্ট 15 অন দা এরকম আমরা ইউজ করবো না, বুঝতে পেরেছো? সেক্ষেত্রে আমরা শুধুমাত্র অন ইউজ করবো, কিন্তু যদি আমরা সেটাকে এরকমভাবে লিখি 14, 15 দা মানে ডেট দিয়ে, অফ দিয়ে, মান্থ দিয়ে, তাহলে আমরা ইউজ করবো দা তার আগে। আচ্ছা এগুলো বোঝানোর তেমন কিছু নেই, এটা নিজেরাই বুঝতে পারবে দু তিনবার দেখলে। নেক্সট দেখো কী রয়েছে, এবার যেটা দেখতে হবে যে দা কোথায় কোথায় ইউজ করা হয় না, যেটা এতদিন ধরে আমাদের কনফিউশন ছিল যে কোন কোন পারপাসে কোথায় কোথায় দা ইউজ করা হয়, কোথায় কোথায় দা ইউজ করা হয় না, তোমাদের যেটা কনফিউশন রয়েছে সেটা দেখো দূর হয়ে যায় কিনা। দেখো ফার্স্টে বলেছি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির আগে দা বসে না, আবার দা বসেও, তো কখন ইউনিভার্সিটির আগে দা বসে আর কখন দা বসে না, দেখো কখন দা বসে না ফার্স্টে সেটা বলছি। দিল্লি ইউনিভার্সিটি এর আগে তো দা বসবে না, দা দিল্লি ইউনিভার্সিটি আমরা করতে পারবো না, মগধ ইউনিভার্সিটি এর আগে আমরা দা বসাতে পারবো না, কিন্তু দা যদি ফার্স্ট ইউজ করি তাহলে আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি দ্য ইউনিভার্সিটি অফ দিল্লি, বোঝা গেল, দ্য ইউনিভার্সিটি অফ পাটনা, দ্য ইউনিভার্সিটি অফ কলকাতা, আমরা এইভাবে করতে পারি, কিন্তু দা কলকাতা ইউনিভার্সিটি আমরা বলতে পারি না, বুঝতে পেরেছো? তাহলে দিল্লি ইউনিভার্সিটিটাকে আমরা আইদার বলবো দিল্লি ইউনিভার্সিটি অথবা দ্য ইউনিভার্সিটি অফ দিল্লি, মগধ ইউনিভার্সিটিকে কী বলবো, দ্য ইউনিভার্সিটি অফ মগধ, বোঝা গেল? নেক্সট দেখো মান্থ অথবা ডে, বলছি মান্থের আগে অথবা ডে এর আগে আমরা দা বসাই না, মন্ডে, সানডে আর জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলোর আগে আমরা কখনো দা বসাই না, কিন্তু পার্টিকুলারাইজ যদি করা হয় কোনো কিছুকে, যে উল্লেখ করে দেওয়া হয় যে জুলাই মাসের মন্ডে বা গত বছরের জানুয়ারি মাসের মন্ডে, যদি এরকমভাবে উল্লেখ করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে দা বসতে পারে, এই জন্য পার্টিকুলারাইজ উল্লেখ করে দিয়েছে।
দ্য মার্চ অফ 1942, এখানে উল্লেখ করে দিয়েছে দ্য মার্চ অফ 1942, 1942 সালের মার্চ মাস। তো সেই পারপাসে আমরা ইউজ করতে পারি, এটা আশা করি বুঝতেই পেরেছো। বিফোর ডিজিজ, কোনো ডিজিজের আগে কখনোই দাও আসে না, ডায়াবেটিস, টাইফয়েড, ম্যালেরিয়া, ক্যান্সার এগুলোর পরে, এগুলোর আগে কোনো দাও আসে না, কিন্তু পার্টিকুলারাইজ পারপাসে আমরা দা ইউজ করতে পারি। আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে, চারেরটা ফ্যামিলি রিলেশনস এক্সপ্রেসিং ওয়ার্ডস, যেসব ওয়ার্ডের মাধ্যমে ফ্যামিলি রিলেশনগুলো বোঝায়, তো তার আগে দা বসে, যেমন মাদার, দা মাদারকে আমরা বলি, দা মাদার সেটা যখন ইউজ করি সেটা হচ্ছে কি আমরা ইনডেফিনিট আর্টিকেল হিসেবে ইউজ করি, কিন্তু এমনিতে সাধারণত মাদার ফাদার এগুলোর আগে দা বসে না, বুঝতে পেরেছ, মাদার ফাদার সিস্টার তো এগুলোর আগে দা বসে না, কিন্তু পার্টিকুলারাইজ যদি করা হয় বা ইনডিফিনিট আর্টিকেল হিসেবে যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা দা ইউজ করি, ইনডিফিনিট না তো ডেফিনিট আর্টিকেল হিসেবে। নেক্সট দেখো কী রয়েছে, আফটার পাস্ট অফ পজিশন অফ র্যাঙ্ক অফ টাইটেল অফ পাস্ট, এটা পোস্ট অফ হবে, পোস্ট অফ কী রয়েছে, আফটার পোস্ট অফ পজিশন অফ র্যাঙ্ক অফ টাইটেল অফ, দেখো পোস্ট পজিশন র্যাঙ্ক টাইটেল তিনটে জিনিস, চারটে জিনিসই এক, তো এইগুলোর আগে পরে কোথাও দা বসে না। দ্য পোস্ট মানে আগে পরে মানে কি মিডিলের কথা বলছে, দ্য পোস্ট অফ প্রিন্সিপাল এক্ষেত্রে ঠিক আছে, দ্য পোস্ট অফ দ্য প্রিন্সিপাল মানে এখানে বলছে এর পরে দা বসবে না, আফটার বলে দিয়েছে, যে পোস্ট অফ দ্য প্রিন্সিপাল এরকম হবে না, মানে প্লাস দা ব্র্যাকেটে টাটা দিল, এরপরে দা বসবে না, বুঝতে পেরেছ, সেটাই বলেছে এখানে, ভীষণ বিরক্ত লাগে, ইউটিউবে অনেকদিন পড়াচ্ছি না তো, আর এইগুলো নিয়ে আর পড়াতে ভালো লাগে না, ভীষণ বিরক্ত লাগে। আচ্ছা কোথায় গেল, আচ্ছা দেখো পোস্ট অফ পজিশন অফ র্যাঙ্ক অফ টাইটেল অফ এগুলোর পরে কখনো দা বসে না, মনে রাখবে এটা। আচ্ছা নেক্সট দেখো ছয়টা কী রয়েছে, নেম অফ সিজনস, সিজনের আগে কখনো দা বসে না, ইন সামার, ইন স্প্রিং, কিন্তু আমরা এটাকে লিখতে পারি ইন দ্য সামার সিজন, যেটা তোমাদের আগের দিন কোশ্চেন ছিল, সে সিজনের আগে কেন দা হবে না, তো বুঝতে পেরেছ, সে সিজনের আগে আমরা দা ইউজ করতে পারি যদি পরে সিজন কথাটা উল্লেখ করি, তখন দা আমরা ইউজ করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। তো এখানে এক্সাম্পলগুলো দেখে নিও, তো দুটোভাবে লেখা যায়, ইন সামার অথবা ইন দ্য সামার সিজন, যখন সিজন ওয়ার্ডটা উল্লেখ করলাম তখন আমি দা দিতে পারবো, সিজন ওয়ার্ডটা যখন উল্লেখ করতে পারবো না তখন দাও দিতে পারবো না, বুঝতে পেরেছি আশা করি। নেক্সট দেখো ছয়েরটা, ছয়েরটা হলো সাতেরটা, বাই মিনস অফ ট্রান্সপোর্ট, কোনো যোগাযোগের মাধ্যম হিসেবে ইউজ করি আমরা বাই ট্রেন, তো সে পারপাসে আমরা দা ইউজ করি না, তো বাই ট্রেন হবে, বাই দ্য ট্রেন এরকম হয় না, বাই দ্য ট্রেন হয় না। নেক্সট রয়েছে কি, কাইন্ড অফ, শর্ট অফ, টাইপ অফ, ভ্যারাইটি অফ, তো এগুলোর এগুলোর ক্ষেত্রে দা ইউজ করা হয় না, কি বলেছে, হোয়াট শর্ট অফ ম্যান ইজ হি, এটা কারেক্ট, কিন্তু পরেরটা বলেছে হোয়াট শর্ট অফ আ ম্যান অথবা অফ দ্য ম্যান ইজ হি, এটা এটা রং, বুঝতে পেরেছো, মানে এই যে বলতে এসেছে যে কাইন্ড অফ, শর্ট অফ, টাইপ অফ, ওয়ার্ড, ভ্যারাইটি অফ, এরপরে দা বসে না কখনো, বুঝতে পেরেছ, এখানে সেটাই দেওয়া রয়েছে, এখানে এ অথবা এখানে মানে কি যে কোনো আর্টিকেল দিয়ে ধরতে পারো, যে এ অথবা অ্যান অথবা দা এগুলোর কিছুই বসে না। নেক্সট দেখো কী রয়েছে, পরেরটা নয়টা, নেচার, সায়েন্স, ডেথ, লাইফ, পার্লামেন্ট, ফ্রিডম, লাভ, সোসাইটি, এগুলোর আগে দা বসে না, কিন্তু পার্টিকুলারাইজ পারপাসে ইউজ হতে পারে দা, সেটাগুলোকে একবারে বলে দিয়েছি, একটু দেখে নিও। আচ্ছা এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, নেচার লুকস বিউটিফুল ইন দ্য মর্নিং, লাভ ইজ গ্রেট, দ্য লাভ ইজ গ্রেট, এরকম করবো না, অথবা এখানে দ্য নেচার করবো না, ইন্ডিয়া গট ফ্রিডম ইন 1942 1947, তো এখানে ইন্ডিয়ার আগে আমরা দা ইউজ করতে পারবো না কোনো দেশের নামের আগে, তো এগুলো একটু মনে রাখবে। প্লুরাল নাম্বার দেখো কী রয়েছে, প্লুরাল নাম্বার রয়েছে বুকস আর মেড অফ পেপার, বুকস আর মেড অফ পেপার, এখানে দেখো প্লুরাল নাম্বার যেগুলো রয়েছে এর আগে কখনো দা বসতেই পারে না, কখনো দা বসে না, হ্যাঁ বুঝতে পারে কি, দ্য বয়েস এটা হতে পারে, কিন্তু সেটা পার্টিকুলারাইজ পারপাসে ইউজ করা হবে, কিন্তু নর্মালে সাধারণত প্লুরাল নাম্বারের আগে দা বসে না, বুঝতে পেরেছ, বুকস আর মেড অফ পেপার এটা সাধারণ ঘটনা, এটাকে আমি দা দিতে পারবো না, ক্লিয়ার হয়েছে, দ্য বুকস ইউজ করতে পারবো না। নেক্সট এগারোটা দেখো, আচ্ছা এগারোটা কী বলেছে, নেম, দ্য নেম অফ গেমস, কোনো গেমের নামের আগে দা বসে না, দ্য ফুটবল বলতে পারবো না, দ্য ক্রিকেট বলতে পারবো না, দ্য হকি বলতে পারবো না, শুধু কী বলতে হবে, ফুটবল, ক্রিকেট অথবা হকি, কিন্তু পার্টিকুলারাইজ পারপাসে আমরা দা ইউজ করতে পারি। নেক্সট দেখো আনকাউন্টেবল নাম্বার,
আর অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলোর আগে দা কখনোই বসে না, এটা ইম্পর্টেন্ট। বারোটা ভীষণ ইম্পর্টেন্ট। কি বলেছে, আনকাউন্টেবল নাউন যেগুলোকে গোনা যায় না সেগুলোর আগে দা বসে না, তাই তো? অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন এগুলোর আগে দা বসে না, যেমন গোল্ড, সিলভার, অনেস্টি এগুলোর আগে দা বসে না। কিন্তু দা পার্টিকুলারাইজ পারপাসে ইউজ হতে পারে। দা অনেস্টি অফ দ্য ম্যান চাউন্স আস, তো এবার এই পারপাসে ইউজ হতে পারে, কিন্তু শুধুমাত্র যে অনেস্টি, দা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এরকমভাবে করতে হবে না। সেক্ষেত্রে কী করতে হবে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আশা করি বুঝতে পারছো। আচ্ছা নেক্সট, ইচ এভরি নাইদার আইদার এগুলোর আগে দা বসে না, এগুলো আগে পরে কোথাও দা বসে না। ইচ এভরি আইদার নাইদার এগুলোর আগে কখনো দা বসে না, এখানে এগুলো সব অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করেছে, তো অ্যাডজেক্টিভ এইসব অ্যাডজেক্টিভগুলোর আগে কখনো দা বুঝবে না, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো চোদ্দ জায়গাটা কী রয়েছে, ল্যাঙ্গুয়েজ, হ্যান্ড রাইটিং একটু বাজে রয়েছে, একটু পড়ে নিও নিজের মতো করে। আচ্ছা এর ল্যাঙ্গুয়েজ দেখো রয়েছে চোদ্দ জায়গাটা, তো ল্যাঙ্গুয়েজের কোনো ল্যাঙ্গুয়েজের আগে দা বসে না, যদি না পরে ল্যাঙ্গুয়েজ উল্লেখ থাকে। ইংলিশ ইজ স্পোকেন ইন ইংল্যান্ড, ঠিক আছে সেন্টেন্সটা কারেক্ট, তো এটাকে আমি অন্যভাবে, আচ্ছা তোমার মেমোরি ফুল, আচ্ছা বলছি ইংলিশ ইজ স্পোকেন ইন ইংল্যান্ড, তো এই সেন্টেন্সটা ঠিক আছে, কিন্তু আমরা এটাকে অন্যভাবে লিখতে পারি, দ্য ল্যাঙ্গুয়েজ, আচ্ছা এখানে কী বলেছে দাঁড়া এক সেকেন্ড, কিন্তু এখানে আমরা যদি ইউজ করি ল্যাঙ্গুয়েজের আগে কখনো দা বসে না, কিন্তু দা ইংলিশ ইউজ করি না, দা ইংলিশ ইউজ করা যাবে না, কিন্তু আমরা এই দা ইংলিশ এই ল্যাঙ্গুয়েজ হিসাবে দা ইংলিশের আগে দা ইউজ করতে পারি, কখন, দা ইংলিশ এরপরে যদি আমি কী রাখি, ল্যাঙ্গুয়েজ রাখি, তাহলে সে পারপাসে আমরা ইউজ করতে পারবো, দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা ইংলিশ বলবো, দুটোর মানে কিন্তু ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে, ভালো করে বোঝো কী বলছে। দেখো ইংলিশ যদি বোঝায়, ইংলিশ যদি বোঝায় তার মানে ইংরেজি ভাষাকে বোঝায়, তো ইংরেজি ভাষাকে বোঝানোর জন্য আমরা ইংলিশ ওয়ার্ডটা ইউজ করলাম, সেক্ষেত্রে আমরা দা ইউজ করব না, অথবা যদি দা ইউজ করি দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ তখন উল্লেখ করবো, বুঝতে পেরেছো সেই সিজনের মতো, আচ্ছা বলি বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে, এখানে সেটাই দেওয়া রয়েছে, এখানে দেখো রয়েছে ডু ইউ স্পিক দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ, তো এটা কারেক্ট, অথবা ডু ইউ স্পিক জার্মান এভাবে বলবো। সম্ভবত লাস্ট রয়েছে দেখো কী রয়েছে, প্রপার নাউন, কোনো প্রপার নাউনের আগে দা বসে না সাধারণত, যেটা এর আগেও উল্লেখ করে দিয়েছি, আমেরিকা ইজ এ রিচ কান্ট্রি, আমেরিকা একটা ধনী দেশ, তো এগুলোর আগে এই আমেরিকার আগে কখনো দা বসে না, আশা করি বুঝতে পেরেছো। ওকে এন্ড অফ দি সেশন, অল দ্য বেস্ট।